আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো রসুনের টক জাল মিষ্টি আচার। আর এই আচারটা কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ির সাথে খেতে দারুণ লাগে। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 2 কাপ সরিষার তেল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি আর 3টা এলাচ। এবার আরেকটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তেলের মধ্যে 4-5টা লাল মরিচ দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ সরিষা বাটা। আমি এখানে 1 কেজি রসুনের জন্য 1 কাপ সরিষা বাটাটা নিয়েছি, আপনার চাইলে এর থেকে কমও নিতে পারেন। এবার ভালোভাবে একটু মিক্স করে নেব তেলের সাথে। মেশানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার আরও একটু ভালোভাবে মিক্স করে নিব। মেশানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 1 কেজি রসুন নিয়েছি। রসুনটা দেওয়া হয়ে গেলে এবার মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর আমি জিরাটা কিন্তু তাওয়ায় তেলে তারপরে পাটায় বেটে নিয়েছি, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এভাবে 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম, দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে। আর আমি এর মধ্যে দিয়েছি শুকনো মরিচ, আমি টেলে তারপরে একটু হাতে গুঁড়ো করে দিয়েছি। আপনার চাইলে এর থেকে কম বা বেশি ঝালটা খেতে পারেন, যার যার রুচি অনুযায়ী। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের পানি 1/2 কাপ, আমি বিচি সহই দিয়েছি, আপনার চাইলে বিচিটা ফেলেও দিতে পারেন। আমি 1 ফুট কাপ তেঁতুলকে গুলিয়ে 1/2 কাপ করে নিয়েছিলাম। তেঁতুলের পানিটা যে দিয়েছিলাম সেটাও কিন্তু এখন টেনে গিয়েছে আর তেলটাও ভেসে উঠেছে। আর আমি এই পর্যায়ে দিয়ে দেব চিনি, আর চিনি থেকে যে এক্সট্রা পানি বের হবে তাতে বাকিটুকু রসুন সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি চিনি নিয়েছি 1 ফুট কাপ, আপনার চাইলে এর থেকে বেশি বা কমও দিতে পারেন। এবার আবারও ভালোভাবে মিশিয়ে চিনির পানিটাকে টানার পরে ফিরে আসব। চিনি থেকে যে এক্সট্রা পানি বের হয়েছে সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ভিনেগার, আর ভিনেগার দিয়ে আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু আচারটা তৈরি করেছি মিডিয়াম থেকে একটু লোতে রেখে, আর তার জন্যই কিন্তু আমার রসুনটা একদম আস্ত আছে, ভেঙে যায়নি। 5 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়ো। এবার ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আর এই তেলের মধ্যেই আমি রসুনটাকে ঠান্ডা করে তারপরে পরিবেশন করব। আচারটা একদম রেডি, দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা ইয়াম্মি হয়েছে। তো আপনারা কিন্তু সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। আর আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।